ডাইনোসরকে নিয়ে সিনেমা মুক্তি দু সালে হলিউডের যে কটি সিনেমা সারা বিশ্বে দর্শকদের দৃষ্টি কেড়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে জুরাসিক পার্ক প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া এইসব দত্যাকার প্রাণী পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে ক্লোন পদ্ধতিতে স্টিভেন স্পি পরিচালিত জুরাসিক পার্ক সিনেমাটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল বিলুপ্ত হওয়া ডাইনোসরকে প্রযুক্তি সাহায্যে পদ্মায় ফিরিয়ে আনেন তিনি ডাইনোসরের ডিএনএ ব্যবহার করে আবার তৈরি করা হয় ডাইনোসর সেগুলোকে নিয়ে একটি দ্বীপে তৈরি করা হয় বিনোদন পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উদ্বোধনের আগে কয়েকজন বিজ্ঞানীকে আমন্ত্রণ জানানো হয় পার্ক পরিদর্শনে জন্য কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে ডাইনোসরের বেরিয়ে আসে খাঁচা বেঙ্গে জোরাসিক পার্ক মুক্তির পর একত্রিশ বছর পেরিয়ে গেছে এর মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা সপ্তম সিনেমাটিও প্রায় প্রস্তুত সম্প্রতি ইউনিভার্সেল পিকচার প্রকাশ করেছে এ সিরিজের নতুন সিনেমার জোরাসিক ওয়ার্ল্ড রিভার্ট এ ট্রেলার গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এই সিনেমা চিত্রনাট্য লিখেছেন ডেভিল কোপে ওয়েব জোরাসিক পার্কের প্রথম সিনেমা তৈরি হয়েছিল যার কাহিনী অবলম্বনে জোরাসিক ওয়ার্ল্ড রিভারতে অভিনয় করছেন স্কারলেট জোহানসন জোনাথন বেইলি মাহের সালা আলী প্রমুখ জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন যেখানে শেষ হয়েছিল তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে এই নতুন সিনেমায় গ্রহের ব বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য একটি বিচ্ছিন্ন পরিবেশ টিকে আছে অল্প কিছু ডাইনোসরের এ পরিবেশ তাদের জন্য উপযোগী ওই পরিবেশে তিনটি প্রাণী এমন এক জীবন রক্ষাকারী ওষুধের সন্ধান পায় যা মানব জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে জোরাসিক ওয়ার্ল্ড রিভার্ট নামের সিনেমার চরিত্রগুলো সম্পর্কে একটি ধারণা দিয়েছেন ইউনিভার্সাল স্টুডিও জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায় অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংরক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে তাকে কারণ কিছু মানুষ চায় ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে জোহানসনের টিমের সদস্য ডানকান ইন ভূমিকা অভিনয় করেছেন মালের সালা আলী জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মুবিদবিদ ডক্টর হেনরি লুমিসের চরিত্রে তাদের সঙ্গে থাকবে আরও কিছু চরিত্র জোরাসিক ওয়ার্ল্ড রিভার সিনেমার শেষ দিকে দেখা যাবে সবাই একটি দ্বীপে আটকা পড়েছে এবং এমন এক ভয়ঙ্কর মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয় যা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল ইউনিভার্সাল পিকচার জানিয়েছে দু হাজার পঁচিশ সালে দোসরা জুলাই মুক্তিভাবে জোরাসিক ওয়াল রিভার্থ ধন্যবাদ সকলকে